করোনাকালে বন্ধ হয়ে যাওয়া বিআরটিসির নারী বাস সার্ভিসের পুরোটা চালু হয়নি এখনো। করোনার আগে 20টি রুটে চললেও এখন চলছে মাত্র 6টি রুটে। ফলে ভোগান্তিতে অফিসগামী নারীরা। বিআরটিসি জানিয়েছে চাহিদা অনুযায়ী আবারও চালু হবে নারীদের বাসগুলো। বাসের পুরোটা জুড়েই নারী, সকলেই স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন কর্মস্থলে। ভিড় থাকলেও নেই অস্বস্তি। বিআরটিসির এই বাসে প্রতিদিন যারা চলাচল করেন তাদেরকে মেনে চলতে হয় রুটিন। একবার বাস মিস হলে দ্বিতীয় কোনো সুযোগ নেই। এই একটাই বাস যেটা আমাদেরকে অনেক সময় মেইনটেইন করে প্রতিদিন ধরতে হয়। এই বাসের সিট, ফ্যান এগুলো খুবই খারাপ অবস্থায় আছে। বাস চালকের সহকারী জানান, বেশিরভাগ সময় পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না, তাই ভর্তুকি দিয়েই নারীদের বাস চালাতে হচ্ছে বিআরটিসিকে। আমরা জানি এটা স্পেশালি মহিলাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু এটার কেন ওরা আমাদেরকে ভাড়া নেয় সবচেয়ে বেশি? কখনো গাড়িটা ভরে কখনো ভরে না, যেদিন ভরে সেদিন সেলটা হুমান হুমান হয়। করোনার আগে নারীদের 23টি বাস চললেও এখন এই সংখ্যা অনেক কম, তাই বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি যাত্রীদের। বিআরটিসি জানায় নারী সার্ভিসের বাকি বাসগুলো এখনও সাধারণ যাত্রী পরিবহন করছে। মহিলা বাসগুলো আসলে আমাদের লাভজনক নয়, অবস্থানগত বা যে কোনো কারণে হোক, যে আমাদের যে পরিমাণ পর্যাপ্ত যাত্রী হওয়ার কথা সেই পরিমাণ যাত্রী হচ্ছে না। ডাবল ডেকারে যদি অন্ততপক্ষে 30-40 জন প্যাসেঞ্জার হয় তাও কিন্তু আমরা কিন্তু সেটা চালাবো। পাবলিক বাসে সংরক্ষিত আসন পূর্ণ হয়ে গেলে অনেক ক্ষেত্রেই নারীদের উঠানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও নারীদের জন্য আলাদা বাসের সংখ্যা বাড়াতে হবে। কোটা সিস্টেম জরুরি কেন? কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন নারী পুরুষ সমান রেসে কিন্তু দাঁড়ায়নি, যেখান থেকে তারা একসাথে দৌড় শুরু করবে। যখন আপনার একটি জনগোষ্ঠী, একটা বড় জনগোষ্ঠী পিছিয়ে থাকে বা রাখা হয় তাকে, তাকে কিন্তু আপনাকে স্পেস তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন, যে তাকে একটু সুযোগ দিয়ে সামনে আসা। বিআরটিসির পাশাপাশি 2018 সালে পরিবহন সংস্থা দোলনচাপা মিরপুর 12 থেকে মতিঝিল পর্যন্ত বেসরকারিভাবে প্রথম নারীদের জন্য বাস সার্ভিস চালু করে, তবে 4 বছরেও বাড়েনি এর পরিধি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।